না হ্যাঁ কি শোনা যাচ্ছে না ইকরি দারুণ একটা আওয়াজ শিকু হ্যাঁ তাহলে চলো আওয়াজটা খুঁজে দেখি শুরু হচ্ছে ইকরি শিকুর অভিযান চলো দেখি চলো খুঁজে দেখি শব্দটা কিসের চলো শিকু ইকরি খসখস খসখস শব্দ শুনতে পাচ্ছে চলো দেখি শব্দটা কিসের চলো 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 অনেক শুকনো পাতা ঝরেছে তাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি খুব ভালো কাজ ঝাড়ু দিতে থাকো গুনি ময়রা ধন্যবাদ গুনি ময়রা ধন্যবাদ শিকু ইকরি তুমি যে শব্দটা শুনেছিলে এটা কি সেই শব্দ না শিকু ওই শব্দটা ঝাঁটা দিয়ে পাতা ঝাড়ু দেওয়ার মতো খসখস খসখস শব্দ না ওই শব্দটা ছিল ট্যাংকিটা ট্যাং ট্যাংকিটা ট্যাং এরকম শব্দ বুঝেছি তার মানে আমাদের ট্যাংকিটা ট্যাং ট্যাংকিটা ট্যাং শব্দটা খুঁজে বের করতে হবে চলো চলো তার মানে এটা নাক ডাকার আওয়াজ ইকরি তুমি যে আওয়াজটা শুনেছিলে এটা কি সেই আওয়াজ না শিকু ইকরি যে শব্দটা শুনেছিল সেটা হালুমের নাক ডাকার আওয়াজ না ইকরি যে শব্দটা শুনেছিল সেটা ছিল সেটা ছিল টেংটা টেং টেংটা টেং আওয়াজ চলো খুঁজি দাঁড়াও ইকরি হালুমের নাক ডাকার আওয়াজটা রেকর্ড করে নিই চলো 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 কিন্তু শিকু ইকরি জানতে চায় নাক ডাকার আওয়াজ রেকর্ড করে কি হবে ইকরি কথা বলো না পরে বলছি রেকর্ড হয়ে গেল হালুমের অসাধারণ নাক ডাকার শব্দ কিন্তু শিকু ইকরি জানতে চাই রেকর্ড করে কি হবে নানা রকম শব্দ রেকর্ড করে আমার সংগ্রহে রেখে দিচ্ছি ইকরি সিনেমা বানানোর সময় নানা রকম আওয়াজ কাজে লাগে কিরকম কিরকম দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ভিডিও দেখালে তুমি বুঝতে পারবে আমার নাম ভূমি আর এই হলো আমার চাচু চাচু একজন সাউন্ড রেকর্ডিস্ট মানে হলো চাচু কাজ করে নানা রকমের আওয়াজ নিয়ে দারুণ না আমি চাচুর সাথে তার স্টুডিওতে যাচ্ছি চাচু আজ আমাকে দেখাবে কিভাবে নানা রকমের শব্দ বানানো হয় এটাই চাচু স্টুডিও আর ইনি শারমিন আন্টি আন্টিও চাচুর সাথে কাজ করে চাচু আমাকে কম্পিউটারে একটা বৃষ্টির ভিডিও দেখালো তারপর একটি শব্দ মানে আওয়াজ শুনিয়ে জিজ্ঞেস করলো আওয়াজটা বৃষ্টির কিনা না তো এটা তো বৃষ্টির শব্দ না এটা ঘুঙুরের শব্দ এবার চাচু আরেকটা আওয়াজ শোনালো হ্যাঁ চাচু এটাই তো বৃষ্টির শব্দ এটাই বৃষ্টির শব্দ কাজ করতে গিয়ে আমরা যখন কোনো শব্দ খুঁজে না পাই তখন আমরা নিজেরাই শব্দগুলো তৈরি করি কিভাবে চাচু চলো তোমাকে দেখাই চলো কাছের জানালা লাগানো এই রুমেই চাচু আওয়াজ বানায় চাচু বলল এটা মাইক্রোফোন এটা দিয়ে শব্দ বা আওয়াজ কম্পিউটারে রেকর্ড করা হয় চাচু প্রথমে অনেকগুলো কাগজ হাতে নিল কিন্তু কাগজ দিয়ে চাচু কি করবে পাশের রুম থেকে শারমিন আন্টি ইশারা দিতেই চাচু কাগজগুলো নাড়াতে লাগলো
দেখো দেখো চাচু কাগজগুলো মাইক্রোফোনের সামনে দাঁড়াতে হুবহু পায়রার ডানা ঝাপটানোর মতন আওয়াজ তৈরি হলো। পর্দার পায়রার সাথে মিলিয়ে পায়রা উড়ার শব্দ, কি দারুণ! এখন আমরা ঘোড়ার শব্দ রেকর্ড করব। এবার চাচু নারিকেলের মালা দিয়ে ঘোড়া দৌড়ানোর আওয়াজ বানালো। চাচু আমাকে দেখিয়ে দিল কিভাবে ভিডিওর সাথে পা মিলিয়ে হাঁটার শব্দ তৈরি করতে হয়। আমার খুবই মজা লাগছে। বাহ, আমি মনে হয় পেরেছি। এখন আমরা দেখব আমাদের করা শব্দগুলো শুনতে কেমন হয়েছে। দেখেছো বন্ধুরা, শব্দগুলো কি সুন্দর ভিডিওর সাথে মিলে গেছে! কাগজ নেড়ে তৈরি করা পায়রা উড়ার শব্দ আর নারিকেলের মালা দিয়ে তৈরি করা ঘোড়া দৌড়ানোর শব্দ। নিজেদের তৈরি করা আওয়াজগুলো শুনে আমার খুব আনন্দ লাগছে। কি দারুণ একটা জিনিস জানলাম আজকে, তাই না বন্ধুরা? এখন বুঝতে পেরেছি আওয়াজ রেকর্ড করে কি কাজে লাগে। চলো ইকরি। আওয়াজটা শুনছো ইকরি? আরে শিকু, এই আওয়াজটাই তো ইকরি তখন শুনেছিল, ট্যাং 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 ট্যাং। তার মানে এই আওয়াজটাই আমরা খুঁজছি। চলো চলো চলো। ইকরি, এটা তো একটার আওয়াজ। ও আচ্ছা, এটা একতারার আওয়াজ। ই টুকটুকি, তুমি কি একটু আগে একতারা বাজাচ্ছিলে? হ্যাঁ ইকরি, একটু আগে তো আমি তোমার বাড়ির সামনে দিয়ে একতারা বাজাতে বাজাতে এলাম। তার মানে আমরা যে শব্দটা খুঁজতে বের হয়েছিলাম সেটা টুকটুকির একতারার শব্দ, মানে একতারার সুর। একদম ঠিক। ই টুকটুকি টুকটুকি, একতারা বাজা না, ইকরি নাচতে চায়। হ্যাঁ হ্যাঁ, বাজাচ্ছি, নাচো। আজ থাকছে তালে তালে ব্যায়াম। এই প্রশিক্ষক রায়া, তাহলে শুরু করছি তালে তালে ব্যায়াম। এক মিনিট। কি ব্যাপার, সিডি প্লেয়ারটা বাজছে না কেন? রায়া, এই সিডি প্লেয়ারটা তো বাজছে না, মনে হয় নষ্ট হয়ে গেছে। ও তাই নাকি? চিন্তা নেই, সিডি প্লেয়ার না চললেও ব্যায়াম চলবে। কিন্তু কিভাবে?
হবে? আমাদের তো মিউজিকের তালে তালে ব্যায়াম করার কথা। আমরা নিজেরাই মিউজিক তৈরি করব। আমরা ঢোলের তালে তালে ব্যায়াম করব। ঢোলের তালে তালে? বাহ, দারুণ ব্যাপার। এক মিনিট প্রশিক্ষক আয়া, আমি এক্ষুনি আসছি। এসে গেছে ঢোল। ঢোলের আওয়াজ শুনলে শরীরে তাল এসে যায়। কি দারুণ আওয়াজ! ঢোলের আওয়াজ খুব সুন্দর। এখন শুরু হচ্ছে ঢোলের তালে তালে ব্যায়াম। হালুম, বাজাও এভাবে, তাক টুমা দুম তাক তাক, তাক টুমা দুম তাক তাক। আচ্ছা আচ্ছা, এই তাল আমি খুব ভালো বাজাতে পারি। শুনো, এবার বাজাও টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম। এই তাল আমি খুব ভালো বাজাতে পারি। তাহলে শুরু করছি। সবাই দেখো, tak tuma dum 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 jemon tal temni byam chaliye jao tak tuma dum tak tuma dum tak tuma dum tak tuma dum oshadharon tal oshadharon byam tuma dum রায়া, ঢোল বাজাতে বাজাতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার এখন বিশ্রাম নিতে হবে। বিশ্রাম। আমার তো আরো ব্যায়াম করতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমারও। বাজাও হালুম, বাজাও। সমস্যা নেই, হালুম বিশ্রাম করুক, আমরা তালি দিয়ে তাল তৈরি করে ব্যায়াম করব। সেটা কেমন? দাঁড়াও দেখাচ্ছি। প্রথমে দুই তালের তাল তৈরি করো, এভাবে তালি 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 তালি। তোমরা সবাই তালি দিয়ে তাল তৈরি করো তো। শুরু। তালি 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 তালি। খুব ভালো হচ্ছে। ফোরকান মিয়া, ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে তালির আওয়াজটা শোনো, তারপর তাল মিলিয়ে নাও। হ্যাঁ, এভাবে তালি 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 তালি। এবার বুঝেছি, ধন্যবাদ। তালি 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 তালি। তাল ঠিক হচ্ছে। এবার আবার শুরু করো। তালি 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 তালি। এবার ভালো তালি তালি। এবার আরেক তাল দেখো, তালি 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 তালি। ঠিক আছে? ঠিক আছে। এই প্রশিক্ষক রায়া, আমার বিশ্রাম নেওয়া শেষ, এই তালির ব্যায়ামটা আমিও করতে চাই। অবশ্যই, তাহলে সবাই শুরু করো। তালি 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 তালি। বাহ বাহ বাহ, খুব ভালো হচ্ছে, আরো করতে চাই রায়া। শুরু করো। তালি 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 তালি। এবার থামো। থামলে কেন রায়া? ব্যায়াম তো শেষ হালু, সময়ও শেষ। শেষ?
কিন্তু আমার তো আরো ব্যায়াম করতে ইচ্ছে করছে। ঠিক আছে, তালির তালে তালে ব্যায়াম আমরা তাহলে কাল করব। তো বন্ধুরা, শেষ হলো হালুম রায়ার স্বাস্থ্য ক্লাবের আজকের আয়োজন, তালে তালে ব্যায়াম। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। বিদায়।